মঙ্গলবার বর্ধমান পৌরসভার উদ্যোগে পৌর এলাকায় পিছিয়ে পড়া পরিবারের অপুষ্টিতে ভোগা শিশুদের অভিভাবকদের সচেতন করার লক্ষ্যে শহরের আলমগঞ্জের ছুঝুরিপুলের পৌরসভার স্বাস্থ্যকেন্দ্রে একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়। এটি একটি ICDS এর প্রজেক্ট। এদিন প্রায় 20 জন শিশুকে পুষ্টিকর খাবার ও খেলনা দেওয়া হয়। এই কর্মসূচিটি সফল করতে হাতে হাত বাড়িয়ে দেন ওয়ার্ল্ড ডিভিশন ইন্ডিয়া ও একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বর্ধমান পৌরসভার সহ প্রশাসক আইনুল হক জানান, আগামী দিনে ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়া ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে সঙ্গে নিয়েই বড় করে এই ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হবে। এই উদ্যোগ নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের অপুষ্টিতে ভোগা যে বাচ্চারা আছে মা বাবাদের সচেতন করা এবং তাদের পাশে দাঁড়ানো। আজকে আপনি শুনলেন, আমরা শুনলেন যে মাত্র 20 জন বাচ্চাকে আমরা বিভিন্ন কিট দিচ্ছি, কিছু পুষ্টিকর খাবার আমরা দিচ্ছি এবং খেলনা ইত্যাদি আমরা দিচ্ছি। ভবিষ্যতে আরও বড় করে আমরা এই কর্মসূচি করবো। এই প্রজেক্টটা হচ্ছে ICDS যে প্রজেক্ট আছে তাদের আন্ডারে এটা হয়। আপনারা জানেন যে ICDS-এর প্রজেক্ট যেগুলো চলে তাদের মূল উদ্দেশ্য কিন্তু এইটাই যে বিশেষ করে দারিদ্র সীমার নিচে যারা মানুষরা বসবাস করে তাদের যারা বাচ্চারা আছে, এছাড়াও হচ্ছে এবং এগুলো হচ্ছে প্রায় স্ল্যাম এরিয়া, তাদের রান্না করা খাবার দেওয়া হয় ইত্যাদি দেওয়া হয় এটা। এবং আমরা আজকে এখানে সেই কারণেই হচ্ছে এটা একটা উদ্যোগ আমরা গ্রহণ করলাম। ভবিষ্যতে আমরা চাইব যে আমাদের সঙ্গে আজকে যারা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন, আপনারা শুনলেন ওয়ার্ল্ড ভিশন এবং লায়ন্স ক্লাব অফ বর্ধমান, আমরা মনে করছি যে ICDS আমরা আমাদের প্রশাসন, লায়ন্স ক্লাব অফ বর্ধমান, ওয়ার্ল্ড ভিশন এবং আরও অন্য স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আমরা আরও বড় কিছু কাজ আমরা করতে পারবো বর্ধমান শহরে। পৌরসভা সেই উদ্যোগটা গ্রহণ করবে। আজকে এখানে বর্ধমান মিউনিসিপ্যালিটি যারা আন্ডারওয়েট বাচ্চা আছে, সিভিয়ারলি আন্ডারওয়েট, সেই বাচ্চাদের এখানে হেলথ চেক আপ করানো হচ্ছে এবং তার সঙ্গে তাদের একটা হেলথ কিট আমরা এখান থেকে দিচ্ছি। এবং এটা বর্ধমান মিউনিসিপ্যালিটি, ওয়ার্ল্ড ভিশন এবং লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে এবং আমাদের বর্ধমান ICDS প্রজেক্ট এটা অর্গানাইজ করছে। এটা আমরা ওদের যেটা দিচ্ছি ওদের কিছু নিউট্রিশন কিছু এলিমেন্ট দিচ্ছি, কিছু ওদের খেলনা দিচ্ছি, কিছু পোশাক দিচ্ছি, তাতে ওদের আগামী দিনে ডেভেলপমেন্টে কাজে লাগবে এবং ওরা আগামী দিনে আরও ভালোভাবে বেড়ে উঠবে এবং ওদের নিউট্রিশনটা ইনসিওর হবে এবং ওদের যেটা আন্ডারওয়েট যেটা আমরা দিচ্ছি সেটা ওরা গেন করবে। ওয়েটটা আজকে কতজনকে দেওয়া হয়? আজকে আমরা 20 জন বাচ্চাকে দিয়েছি মিউনিসিপ্যালিটি। বর্ধমান থেকে পিন্টু ব্যাটারি রিপোর্ট, আনন্দ বার্তা।